আজকে আবৃত দশমিক সংখ্যার নিজে করি 10.2 নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, 5-6 দেওয়া আছে, এটাকে আমরা ভাগ করে ফেলি। তাহলে এখানে একটা দশমিক বসে গেল, এখানে 50 হয়ে গেল, তাহলে 8-6 48, এখান থেকে 2 বেরোলো, 0 তৈরি হয়ে গেল, 6-3 18, তাহলে আবার দেখো 0 তৈরি হয়ে গেল, তাহলে আবার 6-3 18 দাও, 2 এইভাবে তৈরি হতে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে 8.33 করে চলতে, 8.33 এরভাবে চলতে থাকবে। তার মানে এটাকে একটা সংক্ষেপে লেখা যেতে পারে 10.83 পৌনঃপুনি। তাহলে 5-6 হয়ে গেল মিশ্র আবৃত দশমিক সংখ্যা। অতএব 5-6 হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। অবশ্যই এটা দশমিক সংখ্যা, এটা তো ভগ্নাংশ, 0.83 পৌনঃপুনিক এই কথাটা লিখবে, মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 34/510 দেওয়া আছে, তাহলে দেখো 510 34 দিয়ে ভাগ, 34কে ভাগ করছি 510 দিয়ে, তাহলে এখানে প্রথমে শূন্য দশমিক বসালে একটা শূন্য তৈরি হলো, তবুও দেখো এটা ছোট হয়ে যাচ্ছে, যে কারণে আরও একটা শূন্য বসানোর ফলে এটা হলো। এবার 6 দিয়ে দাও, 0, 6 একে 6, তাহলে 6×5 30, এটা গেল, এবার নামলো 340, আবার এলো, তারপর 0 তৈরি হয়ে গেল, 6 দিয়ে দিলাম, তাহলে 3, 0, 6, 0 আবার তৈরি হয়ে গেল, এটা হয়ে গেছে 0, এখানে 3, এখানে 340, এইভাবে 6-6 চলতে থাকবে। তাহলে এটা দেখতে পাচ্ছ যে 0.6666 এইভাবে চলতে যাচ্ছে, তাহলে 0.06 পৌনঃপুনিক। তার মানে এই যে দশমিকের পর এই সংখ্যাটা থেকে যাওয়ার জন্য এটা হয়ে যাবে কি, মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এটা যেরকম ছিল মিশ্র আবৃত দশমিক সংখ্যা, এটাও ঠিক সেরকম মিশ্র আবৃত দশমিক সংখ্যা হলো। নেক্সট অঙ্কটা দেখো, 52/ এটা হচ্ছে কত, 41, 52/41, তাহলে এটা দেখা যাক কি আছে, মিশ্র আছে না শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আছে, সেটা দেখা যাক। তাহলে এখানে দেখো 1-এ দিয়ে দাও, তাহলে 41 এলো, তারপর এখানে 1 নামলো, এখানেও 1 নামলো, দশমিক দিয়ে দিলে 0 হয়ে গেল। এরপর আমরা 2 অবশ্যই দেব, তাহলে দেখো এখানে 2 এলো, 4×2=8, তাহলে এখানে নামলো 8, এখানে নামলো 2। এরপর আমরা 6 দিয়ে দেব, 6×4=24, 6×6, 7×4=28, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে দিয়ে দিই, তাহলে এখানে তো 0 তৈরি হয়ে যাবে, 6×6 আর 6×4=24, তাহলে এটা হলো, এবার এটা হবে 34, এটা এখানে 0 একটা তৈরি হয়ে গেছে। তারপর দেখা যাক আর কিসে আছে, 8-এ দিয়ে তো 8×4=32, হ্যাঁ 8-এ দিয়ে দিলে হয়ে যাবে, 8×8 8×4=32, এখান থেকে নামলো 12, তারপর 0 তৈরি হয়ে গেল। এরপর অবশ্যই 2-এ আবার দিয়ে দেব, 2-এ দিয়ে দাও, তাহলে 2×2 4×2=8, 82 হলো। আবার সেই একই ব্যাপার, যে নামছি কত নামছে দেখা যাক, তারপর 8 11 হলো, এখানে 3 380 এলো। এইভাবে আমাদের দেখে চলে যেতে হবে। দেখি 9×4=36, 9 দিয়ে দাও, 9×4=36, 9×4=36 যদি হয়, 9×1=9, 9×4=36, তাহলে এখান থেকে নামলো 11, 0 তৈরি হয়ে গেল। দেখো এটা ব্যাক করে চলে এসছে, তবুও ভেরিফিকেশনের জন্য 2 করে দাও, 2×82, তাহলে এখানে থেকে নামলো 28, সেই দেখো আরও ব্যাক করছে পরপর পরপর, এই যে এই পোর্শন থেকে এই পোর্শনটা পর্যন্ত যতগুলো হয়েছিল, মানে এটা
পুনরায় আবার দেখো সেই একই অংশ রিপিট করবে পরপর পরপর রিপিট করবে। তার মানে আমি এখানে লিখতে পারি 1.268 2.9। তাহলে দেখতেই পাচ্ছ যে এই অংশটার উপর পৌনঃপুনিক ফার্স্ট আর লাস্ট দেখতে পাচ্ছ। তাহলে এটা অবশ্যই শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হবে। তাহলে একে আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলবো। এরপর নেক্সট আর একটা অঙ্ক দেখে নিই, ধরো ধরো যে কোনো একটা অঙ্ক 15/13 দেখো। তাহলে এই সংখ্যাটা কেমন করে হবে, এই অঙ্কটা কেমন করে হবে দেখো। 13 কে ভাগ করছি 13 একে 13, তাহলে এখান থেকে নামলো 2। এবার দশমিক দিলে তো অবশ্যই শূন্য তৈরি হয়ে যাবে, 13 একে 13, 7 নামলো, তাহলে এখানে 70 হয়ে গেল, 13 × 5 = 65। এরপর দেখো এখান থেকে আবার 5 নামলো, শূন্য তৈরি হলো, 13 × 3 = 39, 13 × 4 = 52 বেশি হয়ে যাচ্ছে এই জন্য এটা নিলাম। তারপর এখানে কত নামলো 11, শূন্য তৈরি হয়ে যাবে, 13 × 8 = 104, 13 × 8 নিয়ে নাও, 104 হলো, এখানে 6 নামলো, 13 × 4 = 52, 13 × 5 = 65 বেশি হয়ে যাচ্ছে, 13 × 4 = 52 দাও, তাহলে 8। আরও দেখো আরও কতটা যায় সেটা একটু দেখে নিতে হবে, বড় বড় হতে পারে। তাহলে এখানে 0 হয়ে গেল, 13 × 6 = 78, এই দেখো এবার চলে এসছে 2 চলে এসছে, দেখো এখানে 2 চলে এসছে, দেখতেই পাচ্ছ 2 এসছে, এখানে 2 ছিল, তার মানে পুরো এই যে অংশটা আবার রিপিট হবে, এই অংশটা আবার রিপিট হবে, তার মানে এখানে 13 × 6 = 78 এই জায়গাটা গিয়ে স্টপ, আর বেশি করার দরকার নেই। 2 আবার রিপিট, যখনই দেখতে পাচ্ছ যে রিপিট হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, সুতরাং তারপর থেকে আর করার দরকার নেই, শুধু এটা লিখে ফেলবে। কত আসছে, 1.15 3 8 3 8 দেওয়া আছে, 4 6 দেওয়া আছে, 4 6 দেওয়া আছে, সুতরাং এটা আবার রিপিট হবে, এরকম লিখতে পারো, অথবা 1.15 3 8 4 6 বার পুরোটা লিখতে পারো। এইভাবে সংখ্যাগুলো রিপিট হতে থাকবে। তাহলে এটা তাও দশমিকের পর স্টার্ট হয়ে গেছে পৌনঃপুনিক, সুতরাং এটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে তোমরা বাকি অঙ্কগুলো আমাকে করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি দেখবো।